ভোট দিলেই হাতে কালি, না বলাটা একটু ভুল হলো। ভোট দেওয়ার পর ভোট কর্মীরা আপনার বাঁ হাতের তর্জনীতে লাগিয়ে দেন কালি। এ কালি কলঙ্কের নয়, গর্বের। ভোট দিতে গিয়ে বাঁ হাতের তর্জনীর উপর লাগে যে কালি, ভোট দিয়ে বেরিয়ে অনেকেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সেই অহংকার ধরে রাখেন নিজস্বীতে। কম বয়সীদের মধ্যে বা প্রথম ভোটারদের মধ্যে সেই প্রবণতা খানিকটা বেশি। তর্জনীতে এই ভোটের কালির রয়েছে অনেক রহস্য। আসুন চোখ রাখি সেই ইতিহাসের দিকে। ভারতে ভোটের কালির ব্যবহার শুরু হয় 1962 সালে দেশে তৃতীয় লোকসভা নির্বাচনের সময় থেকে। ঠিক হয় ভোটে কারচুপি ও ছাপ্পা বন্ধ করতে ভোটারদের বাঁ হাতের তর্জনীতে কালি লাগিয়ে দেওয়া হবে, যাতে সে আর দ্বিতীয়বার ভোট দিতে না পারে। সেই শুরু। কালের নিয়মে কালি লাগানোর নিয়ম বদলেছে, কিন্তু কালি বদলায়নি। এ কালি মুছলে কিংবা ধুলেও ওঠে না, সবাই ভোটের কালি বলে চিনলেও এর আসল নাম ইনডেলিবল ইঙ্ক, অর্থাৎ যে কালি সহজে মেটানো যায় না, মুছে ফেলা যায় না। পালস পোলিও টিকার সময় খুদেদের হাতে ইনডেলিবল ইঙ্ক লাগানো হলেও তা মুছে ফেলা যায়, কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য ভোটের কালি অন্যরকম। নির্বাচন কমিশন যে কালি ব্যবহার করে তা খোলা বাজারে কিনতে পাওয়া যায় না, কমিশন বরাত দিয়ে বানায়, সেটাও আবার একটি সংস্থা থেকেই। মাইসুরুর সংস্থা মাইসোর পেইন্টস অ্যান্ড ভার্নিশ লিমিটেড, অর্থাৎ MPVL, নির্বাচন কমিশনের প্রয়োজন অনুযায়ী এই কালি তৈরি করে। এই সংস্থাটির ইতিহাসও অনেক দিনের। 1937 সালে মাইসুরুর রাজ পরিবারের উদ্যোগে তৈরি হয়েছিল মাইসোর ল্যাক ফ্যাক্টরি নামে একটি সংস্থা। স্বাধীনতার পরে সংস্থাটি অধিগ্রহণ করে কর্ণাটক সরকার। শুরুতে গালা তৈরির সংস্থা হিসাবে পরিচিতি থাকলেও পরবর্তীকালে অন্যান্য সামগ্রীর পাশাপাশি ভোটের কালিও বানায় MPVL। ইভিএম এর যুগে মূলত কালি কিনলেও আগে ব্যালট বাক্স সিল করার জন্য এই সংস্থা থেকেই গালা কিনত নির্বাচন কমিশন। শুধু ভারতই নয়, এই সংস্থার কালি ভোটের জন্য যায় পাকিস্তান, নেপাল, ডেনমার্ক, কানাডা সহ বিশ্বের অনেক দেশে। মাইসুরুর MPVL সংস্থার কাছে নির্বাচনের কালির চাহিদা ক্রমশ বাড়ছে। শুধু ভোটার সংখ্যা বৃদ্ধির জন্যই নয়, নির্বাচন কমিশনের পরিবর্তিত নিয়মে এখন কালি লাগেও বেশি পরিমাণে। আগে বাঁ হাতের তর্জনীর নখ আর চামড়ার সংযোগস্থলেই অল্প কালি লাগানো হতো, এখন লম্বা করে একেবারে নখের উপরিভাগ থেকে তর্জনীর প্রথম গাঁটের আগে পর্যন্ত কালি লাগিয়ে দেন ভোটকর্মীরা। 2024 সালের লোকসভা নির্বাচনের আগেও স্বাভাবিকভাবেই ভোটের কালি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছিল MPVL। যদিও মার্চ মাস শেষের আগে কালি তৈরির কাজ শেষ করে ফেলে তারা, তারপর তা সরবরাহ করা হয় নির্বাচন কমিশনে। সূত্রের খবর, এবারের লোকসভা নির্বাচনের জন্য মোট 26,55,000 শিশি কালি লাগবে, যা তৈরিতে খরচ প্রায় 55 কোটি টাকা। 10 মিলিগ্রামের একটি শিশি থেকে প্রায় 700 জন ভোটারের আঙুলে কালি লাগানো যেতে পারে। গত লোকসভা নির্বাচনের সময় 2019 ভোটের কালির শিশি প্রতি দাম ছিল 160 টাকা, এবছর তা বৃদ্ধি পেয়ে 174 টাকা হয়েছে বলে সূত্রের খবর। কালি তৈরির উপাদানের মূল্যবৃদ্ধির কারণেই কালির দামও বেড়েছে। দেশের লোকসভা নির্বাচনে চাহিদা পূরণের পাশাপাশি এবছর অন্য আরও 60টি দেশে কালি রপ্তানির কথা রয়েছে MPVL এর। কিন্তু প্রশ্ন হল, কি থাকে এই কালিতে? কেন তা সহজে মুছে ফেলা যায় না? রহস্যটা কি? এর নেপথ্যে রয়েছে গভীর গোপনীয়তা। 1962 সালে প্রথমবার এই কালি তৈরির সময় ফর্মুলা তৈরি করেছিল ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি। গোপন সেই ফর্মুলা তুলে দেওয়া হয়েছিল MPVL এর হাতে। এখনও পর্যন্ত সংস্থাটি গোপনই রেখেছে সেই বিশেষ ফর্মুলা। শোনা যায় সংস্থার দুজন কর্মীকে ফর্মুলাটি অর্ধেক অর্ধেক জানানো হয়, সেটাই নাকি নিয়ম। তারা অবসর নেওয়ার আগে আবার দুজন বিশ্বস্ত উত্তরসূরি বেছে নেন, বলে দিয়ে যান অর্ধেক অর্ধেক ফর্মুলা। ট্র্যাডিশন এভাবেই চলতে থাকে। উৎপাদনে অনেকে যুক্ত থাকলেও উপাদানের কথা কেউই পুরোটা জানতে পারেন না। তবে মনে করা হয় সিলভার নাইট্রেট এই কালির অন্যতম উপাদান। এছাড়াও আরও কিছু রাসায়নিক এবং রং থাকে, আর চট করে শুকিয়ে যাওয়ার জন্য থাকে অ্যালকোহল। আর বাঁ হাতের তর্জনীতে লেগে থাকে গণতন্ত্রের গর্ব আর অহংকার। হাই নিউজ নেটওয়ার্ক।